গুড মর্নিং রাধে রাধে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, 6ই অগস্ট। তো আজকে মায়েরও জন্মদিন, বাবানেরও জন্মদিন। আমি ব্লগটা শুরু করছি একটু লেট করে, সকাল থেকে খুব ব্যস্ততা ছিল, তো যার জন্য আর ভিডিও শ্যুট করার মতো টাইম পাইনি। এখন বাজে 11:10 বাজে, আমার বেরোতেই লেট হয়ে গেছে সকাল থেকে, এত কাজের ইয়ে ছিল। আর আমাদের আজকে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো এখন আমি একটু কলোনিমোড় যাচ্ছি পনির আনতে, যেহেতু আমি মা বিশ্ব আমরা ভেজ খাবো, তো ওই জন্য আরও 2-3 জন রয়েছে যারা ভেজ খাবে, তো ওই কারণে তাদের জন্য আর প্লাস গপু শোনার জন্য আজকে আমি ওই যেহেতু রাতে যেটা রান্না হবে সেটাই দুপুরবেলাও রান্না হবে, গপুকে করে দেবো ফ্রাইড রাইস, পনির, পায়েস, সেগুলো তো সেগুলোরই আর কি জিনিস আনতে যাচ্ছি। আর তার সাথে গতকাল আমি বলেইছিলাম রিপোর্টটা, ওই যে আমি কালকে ব্লাড টেস্ট করিয়ে আসলাম সুগারের জন্য, তো ওটার রিপোর্টটা রাতে আনতে যাওয়া হয়নি, তো ওই জন্য একবারে যাচ্ছি যখন কলোনি মোড়ে একবারে রিপোর্টটা নিয়ে তারপর ওগুলো নিয়ে বাড়ি আসছি। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। মর্নিং এভরিওয়ান, এই এখন আমি রেডি হলাম, রেডি হয়ে খেয়ে দিয়ে এখন আমি বেরোচ্ছি। কটা বাজে? 7:55 নাগাদ এই বেরোচ্ছে এখন, বেরিয়ে অফিসে গিয়ে একবারে কথা হচ্ছে। তো তুই এখন সবে অফিস ঢুকলাম, ফেসিং করব, ফেসিং করে ঢুকবো। তো যাই দেখি আজকে অফিসটা কেমন কি কাটে, তো পরে কথা হচ্ছে। 2 hours later এই বাড়ি আসলাম, এখন একটু তাড়াহুড়া বের হয়ে গেছে, আজকে সব লেটে লেটে হচ্ছে। এখন গোপুসোনাদেরকে স্নান করাবো, সকালে করানোও হয়নি। তো যাই হোক, আর রিপোর্টে আসলো হচ্ছে একটাতে বোধহয় সকালে খালি পেটেরটাতে 100 এসছে আর দুপুরেরটাতে 108 এসছে, দুটোই মানে মাঝামাঝি ঠিকই, বাট একটু হলেও হাই রেঞ্জে, 100 যেটা ওটা হাই রেঞ্জ, 110 ক্রস করে গেলেই সুগার চলে আসে। তো যাই হোক, ওটা রাত, আর ওটাতে লেখাও ছিল রাতে হাই কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার জন্য, এটা কারণ যেহেতু আমি রাতে ভাত খাই তো ওটা বন্ধ করে দিতে হবে, রাতে রুটি খেতে হবে, আর আমার আলুটাও প্রচুর খাওয়া পড়ে। আমার মেন কারণ এক হচ্ছে আমার টেনশন বেশি, মানে একটা প্রেশার, চিন্তার মধ্যে অল দ্য টাইম থাকি, আর তার সাথে ভাত আর আলু, এই দুটো অ্যাকচুয়ালি আমার দুর্বলতা, এই দুটোকে একটু ত্যাগ করতে হবে। আদারওয়াইজ তিতো আমাদের প্রচুর খাওয়া হয়, মিষ্টি আমি সেরকম খাই না, তিতোও প্রচুর খাওয়া হয়, যেটা মেন কারণ আমি বুঝলাম সেটা হচ্ছে আমার ভাত খাওয়াটা বেশি পড়ে, ওইটাই আর কি। তো যাই হোক, এখন মা পায়েস বসাচ্ছে আর আমি গোপুসোনাতে স্নানটা করাবো, করিয়ে মায়ের ততক্ষণে পায়েসটা হয়ে যাবে, তারপরে গিয়ে আমি পনির আর পোলাওটা আর ফ্রাইড রাইসটা করবো। তো যাই হোক, চলো দেখতে থাকো, যেটুকু যেটুকু পসিবল হচ্ছে আমি করছি। আজকে আর ট্রাইপড সেট করার মতো টাইম পাচ্ছি না, হাতে নিয়ে নেই, যতটুকু পসিবল হয় দেখাবো, এরপরে বিকেলবেলা তো যখন যার জন্মদিন আর কি, বার্থডে বয় যখন কেক টেক কাটবে তখন তো ভালোভাবে দেখাবো, বার্থডে বয় বার্থডে গার্ল দুজনেরই আর কি। আজকে আমি মাকে এর আগে দিকে বিশ্বর আমি কথা বলছিলাম আর বলছিলাম যে 2020 আগে অবধি, মানে বাবানের জন্মের আগে অবধি আমাদের কাছে 6th অগস্টে মায়ের বার্থডে হিসাবে বেশি স্পেশাল ছিল, আমরা তখন মায়ের বার্থডের জন্য অ্যারেঞ্জমেন্ট করতাম। এবার ও হওয়ার পর থেকে 2021 থেকে এখন এই দিনটা বেশি বাবানের বার্থডে হয়ে গেছে, বাবানের সাথে সাথে মাও কেক কাটে, মাও সব করে, বাট স্টিল এখন বাবানের জন্য একটু বেশি হয়ে গেছে যেহেতু ও ছোট আর কি। তো যাই হোক, যাই আর বেশি বকবক করবো না, আমি কাজটা ছেড়ে নিই। মা পায়েস বসিয়ে দিয়েছে, কারণ মেজদি সকালে দুধটা এনেছে, অনেকক্ষণ হয়ে গেছে। মা তুমি এদিকে পায়েসটা করাও, আমি গপুদেরকে হাপু করিয়ে আসি, ততক্ষণে এসে আমি পনিরটা বসিয়ে দেবো। তো আজকে গোপুসোনাদের পঞ্চামৃত দিয়ে স্নান হবে, গোপুসোনাদের, নারায়ণের, তারপরে শিবুর, সবার। তো এই যে কাছে মা দুধ দিয়ে দিয়েছে, তো এখন এটাতে একটু টক দই দেবো, ঘি, মধু আর চিনি, তাই দিয়ে স্নান টান করি। আজকে নতুন জামা পরাবো, তোমাদের তো দেখানো হয়নি আগের দিন, তো এই যে রবিবারের ব্লগটাতে বললাম না যে গপুদের জন্য নতুন জামা কিনেছি, তো আজকে নতুন জামাই পরিয়ে দেবো, দাদা ভাইয়ের জন্মদিন বলে কথা, আজকে কি নতুন জামা না পরলে হয়, সেজন্য তিনজনকে আজকে নতুন জামা পরাবো। যাই হোক, ঝটপট করে করে নিই, তারপরে দেখাচ্ছি, কারণ আমার আজকে হাতে টাইম নেই, সব স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না। এই দেখো সব নতুন জামা পরবে আজকে গপুরা, এটা বড় গপলুর, আগের দিন যেগুলো কিনলাম দেখানো হয়নি, আর এটা ছোট গপলুর, আর এটা মামের, কি সুন্দর না, আর তিনটে তিন রকম, বাট তিনটেই খুব সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে, একদম সেই জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি সুন্দর লাগছে মাম্মামকে, গোপুসোনাদেরকে। এই দেখো ইনি পুরো ব্লু, মাম্মাম ইয়েলো, আর গোপুসোনা অরেঞ্জ আর রেডের মধ্যে একটা কম্বিনেশানে, কি সুন্দর লাগছে, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। আর এই যে বার্থডে বয়, বার্থডে বয়ও নতুন জামা পরে ফেলেছে, এই যে বৃত্ত দিয়েছে, দেখি বাবা ভালো করে দাঁড়াও, বা সুন্দর লাগছে, একদম রেডি, স্নান টান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে বার্থডে বয়। কি হয়েছে, সবাইকে বলেছো আজকে তোমার হ্যাপি বার্থডে? হ্যাঁ। তাহলে তোমাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করলে তুমি কি বলবে বলে দাও।
কি বলো হ্যাপি বার্থডে বললে? থ্যাংক ইউ। ইয়েস, ভেরি গুড বয়। এই যে এদিকে মা এখন ফ্রাইড রাইসের সবজি কাটছে, সন্ধ্যেটা পরে করবি তাই তো? এটা হচ্ছে দুপুরবেলা গপুদের যেটা দেবো সেইটার ফ্রাইড রাইসের সবজি কাটছে। ওদিকে পায়েস ফুটছে, পনির বার করে ফেলেছি, পায়েসটা হয়ে গেলে পনিরটা ভেজে করে ফেলবো। আর এদিকে মেজদি ছেলের জন্য একটু মাছ ভাজছে, রান্না করছে, করে ফেলো। রোজ তো সারা বছর দিদুনের হাতে রান্না খায়, তাই বলেছি আজকে একটুখানি তুই একটু রান্না করে দে, তোর হাতেরটাই খাক। ঠাকুর ঘরটা খুব অগোছালো হয়েছিল, সব গুছিয়ে পরিষ্কার করে আবার ঝাড় দিয়ে মুছে নিলাম আর একবার। এখন পুজোর কাজটা গুছিয়ে দেবো। আর এই ফ্যানের হাওয়াটা এত জোরে হয়, আর মা সরস্বতীর মুকুটটা শুধু পড়ে যাচ্ছে। হ্যাঁ মা। এদিকে পায়েসও হয়ে গেছে, পায়েস এবার নামাবো কমপ্লিট। আমি আবার রান্নায় বসে গেছি, বাবা ওদিকে পুজো শুরু করে দিয়েছে, এখন পনিরটা ভাজছি, মা এদিকে আলু কাটছে, সবজি কাটছে, তারপর পনিরটা করব, আর অল্প করে ফ্রাইড রাইস করব গপ্লুদের মতো। না আর লাগবে না, এতেই হয়ে যাবে, অল্প করব তোর মতো। এদিকে আমার মশলা কষানো প্রায় হয়ে এসছে, এবার পনিরটা দিয়ে দেবো, একটু গ্রেভিটা টেনে গেলে পরে। এদিকে পনিরটা দিয়ে দিয়েছি, আর সবজি টবজিও ধুয়ে নিয়ে এসছি, এখন চালটা ধোবো, ব্যাস পোলাওটা হয়ে গেলেই হয়ে যাবে। ওই ফ্রাইড রাইস পোলাও যাই বলো একসাথেই করে রাখবো আর কি, আলাদা আলাদা করে হাঁড়িতে, এখন আর অল্প চাল তো, বেশি এখন করতেও পারবো না, টাইমেও হবে না, লেট হয়ে যাবে না হলে। এই যে গপ্লুদের খাবার নিয়ে আসলাম, করে একটু লেট হয়ে গেল, পোলাও ওই ফ্রাইড রাইসটাই পোলাও হয়ে গেছে, পায়েস আর পনির আলুর তরকারি। তো এখন ঝটপট করে একটু তুলসী পাতা ফুল জল দিয়ে আরতি করে কুকুর সোনাদের খাইয়ে দিই, আর এখন আর ভিডিও করতে পারছি না, অলরেডি লেট হয়ে গেছে, একটু তোমাদের দেখিয়ে দিলাম, ভোগ দর্শন করে নাও। এই যে বার্থডে বয় খেতে বসে গেছে, পাশে দাদান বসেছে, এটা নিনামার, মানে আমার মাকে ডাকে নিনামা। ওই কি বসেই শুধু শুধু আলু ভাজা? হ্যাঁ খাও। ও ইয়ে পোলাও টোলাও সাজিয়ে দিয়েছিস তো? আচ্ছা এবার খাইয়ে দে, বেলা হয়ে গেছে। এই যে জিজু এদিকে ভিডিও কলে, বাবা ভিডিও কলে দেখছে, দেখিয়েছি দেখিয়েছি। হ্যাঁ এই তো ক্যামেরায় দেখা যাচ্ছে তো জিজুকে। তুমি খেতে শুরু করে মারে না, দুজনেরই তো হ্যাপি বার্থডে আজকে, তোমারও হ্যাপি বার্থডে, মারও হ্যাপি বার্থডে। না না খেতে শুরু করো, খেতে শুরু করো। তোপলা বাবা মাম্মাম চলে এসছে, ইয়ে কি মজা, নাচানাচি। আরে ধারা ধারা দিচ্ছে, আরে ওর চকলেট চিপস চিপস সব প্যাকে ইয়ে ফ্রিজের মধ্যে রয়েছে, চকলেট টকলেট। যাই হোক, এখন বাজে কটা, 6:30 মতো বেজে গেছে, সেই দুপুরের পর থেকে আমি আর কিছু ব্লগ শুট করতে পারিনি, প্রচুর কাজ করেছি, ঘর বাড়ি সব পরিষ্কার করেছি, যেখানে আর কি আমার ঘরটার মধ্যে বসে দুপুরে রান্না টান্না হয়েছে, সবজি টবজি মা রাতের রান্নার জন্য মা বড়দি ওরা সবজি টবজি কেটে নিল আমার ঘরে বসে। ও আর ওদিকে দুটোতে মিলে বড়দির মেয়ে মেজদির ছেলে সবাই মিলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি মারপিট লেগে গেছে। তো যাই হোক, আমি এই একটু আগে সব কাজ গুছিয়ে টুটুদেরকে খাঁচা ঠাঁচায় ভরে ঘর বাড়ি পরিষ্কার করে এই স্নান করে 6টার সময় এসে গপুদেরকে খেতে দিলাম, দিয়ে এই সবে সন্ধ্যা টন্ডা দিয়ে এই বেরোলাম, ওই জন্য আর কিছু ভিডিও টিডিও করা হয়নি। যাই হোক, বিশ্ব বেরিয়ে গেছে, ও আসছে, আর এখন আমি আমার ঘরটা গোছাবো, মেজদি কিছু বেলুন ফুলিয়ে রেখেছে, বেলুনগুলো সাজাবো, খাটটাটে চাদর টাদর পাল্টাবো, এগুলো করে নিই, তারপরে যদি পসিবল হয় আমি কিছু ভিডিও শ্যুট করছি, কারণ আমার এক হাতে কাজ করা প্লাস ভিডিও করা এটা পসিবল হচ্ছে না, তো যদি পসিবল হয় আমি করছি। তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা। আপাতত এই অবধি হয়েছে, বিছানায় চাদরটা পাল্টালাম, আর ওখানে বাবান বসবে, বসে এটার উপরে কেক কাটবে, মেজদিকে বললাম একটা কাপড় দিতে, নতুন কিছু এর ওপর পেতে দেবো, আর এই বেলুন ফুলানো রয়েছে, এখনো গোছানো হয়নি সব, এইগুলো শুধু গুছিয়েছি, গোছানো মোটামুটি হয়ে গেছে, বেশি আর বেলুন ফুলাইনি, যা ফুলিয়েছিল সব ফেটে গেছে, আর ওরা তো শুধু নিয়ে নিয়ে খেলেই যাচ্ছে, ওই জন্য এই জাস্ট এই যে জায়গাটাতে বসে কেক কাটবে ওই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ব্যাস, আর লাইটিংটা এখনই ধরাইনি, কারণ টুনি লাইটগুলো গরম হয়ে গেলে বেলুন ফেটে যায়, ওই জাস্ট কেক কাটার সময় টুনি লাইটগুলো ধরিয়ে দেবো, তাহলেই হবে। এই যে তোপলা মাম্মাম রেডি হয়ে গেছে, মা দেখি মুখের নিচে কি পাউ পাউ লেগে গেছে,
এই যে আমাদের স্পাইডারম্যান সেজেছে। কি রে মুখেরটা কোথায় গেল? মুখোশ? হ্যাঁ মুখোশ পর, বাবা হাতে পায়ে মোজাও পরে নিয়েছে। ওই যে তুমি আজকে ওইখানে বসবে, মাঝখানে তুমি বসবে। দাঁড়াও দাঁড়াও এখনই না, দাঁড়াও দাঁড়াও একটু পরে, একটু পরে খুলবো। আসো আসো আসো, চল 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 খাটে উঠে যাও, খাটে চলে যাও। না না এই তো সুন্দর হয়ে গেছে। আর আর বন্ধুরা কোথায় গেল? এখনো এসে পৌঁছায়নি, আরো বন্ধুরা ছিল তো। এদিকে মা আর বড়দি ফ্রাইড রাইস করছে রাতের খাবারে। বাবা এরা দুজনে মিলে বাবা প্রচুর কাজ করে যাচ্ছে। মামা মামা এখনই খাই না, এ মামা এখনই খাস না, এখনই না। ওই যে কিরে কাটার কোথায় দেখ, ওর মধ্যে দেখ কাটাটা। এই মান্টি, এই ফুলমা, এরকম বলে না, বলো ফুলমা। মানেটা কি পেটের মধ্যে কি আছে এটা? আচ্ছা আগে ভাইয়ের মুখে একটু তুমি খাইয়ে দাও, ভাই তোমাকে একটু। আরে মায়ের ভাই, দেখাচ্ছি তোকে, দেখ আমার এই ভিজে। তা তুই চেঞ্জ করে এইটা, এইটা কেন ভিজে বলতো? ভেতরে রাস্তায় খালি দেখ, এইটা ভিজে না, এইটা শুধু ভিজে। ভেতরে রাস্তায় জল এই অবধি জমে। একটা গাড়ি পাস হচ্ছিল তাই পানা নামাতে হয়েছে। এই যে আমরা এখন একটু কেক খাচ্ছি। উপরে লেয়ারটা কিসের জানি না ভাই, এটা স্পাইডারম্যান বানিয়েছে। তোদের তো প্রিয়, তোদের তো প্রিয় হবে ভাই চকলেট, তোদের প্রিয় জিনিস। আর এখানে পুচকি রাখাচ্ছি। কি হবে তুমি আমার সাথেও বিয়ে করবে, বিদ্যুৎ সাথেও বিয়ে করবে? ও তাহলে আমাদের তিনজনের একসাথে বিয়ে হবে। ওরে বাবজি আমার তো অবলা। হ্যাঁ তো বৌভাতের দিন কি তোমার হ্যাপি বার্থডে? ওই আমরা তোমাদের বাড়ি গিয়ে থাকবো, তোমাদের এতি নেই কেন? আমি ডাকবো না, আমি বাড়ি চলে যাবো, তোমাদের এতি নেই কেন? হাঁপিয়ে গেছে তুই, টাটা দিয়ে দে, টাটা বাই বাই। এরা এখন বাড়ি যাচ্ছে। কটা? 10:30 বাজে, টাটা। আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু আর তখন আর ব্লগ করা হয়নি তাই আর দেখাতে পারিনি। কাকিমা আসলাম, কাকু আসলাম। আজকে ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। এখন অলমোস্ট কটা? 10:30-11 মতো বাজে। বিশ্ব এখনো বাড়ি পৌঁছায়নি, ও আর মান্টি দিদি বেরিয়ে গেল, ও মান্টি দিদিকে ছেড়ে তারপর বাড়ি যাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানা টিছানা করে ফেলেছি। আজকে সারাটা দিন খুব খাটাখাটি গেছে, টায়ার্ডও আছি। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরে কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা। কালকে মেবি আমি ব্লগ নাও করতে পারি, বিকজ কালকের দিনটা একটু রেস্ট নেবো, নিজের পড়ার কাজ টাজগুলো করবো। তো যেগুলো ব্লগে দেখাবার মতো কিছু নেই, কালকে আমি ওই চ্যানেলগুলোর ভিডিও শ্যুট করবো, বুধবারে। তো সেগুলো তোমরা অন্য চ্যানেলে দেখতে পাবে। তো যাই হোক, টাটা, গুড নাইট।